অর্থনৈতিক সংকট মোকাবেলায় রাজস্ব খাতের যুগোপযোগী সংস্কার করতে ডিজিটাল ট্রান্সফরমেশন, কর নেট বৃদ্ধি এবং কর বহির্ভূত রাজস্ব আদায় বাড়ানোর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিচ্ছু সাধন কর্মসূচির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের সুরক্ষা কর্মসূচি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেটে। মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে বলে আশা তার। অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়ানোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। সাইফুল ইসলামের রিপোর্ট। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চলমান মূল্যস্ফীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। মূল্যস্ফীতি কমাতে চাহিদার হ্রাস টেনে ধরা এবং সরবরাহ বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কৃচ্ছ সাধন কর্মসূচি গ্রহণের কথাও জানান মন্ত্রী। সেই সঙ্গে মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যসহ বেশিরভাগ পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের সুরক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কৃচ্ছ সাধন কর্মসূচি সীমিত পরিসরে চালু রাখা হলেও উচ্চ মূল্যস্ফীতির চাপ হতে নিম্ন আয়ের মানুষের সুরক্ষা প্রদান কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র বিমোচন, কর্মসৃজন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ সরকারের অগ্রাধিকার খাতসমূহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিক্রমাকে প্রাধিকার দিয়েই এই অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ কমে যাওয়ায় আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার, সেই সাথে রপ্তানি বাড়ানো এবং বিদেশ থেকে বৈধ পথে রেমিটেন্স আহরণ বাড়াতে পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থনৈতিক সক্ষমতা অর্জনে, রাজস্ব আয় বাড়াতে রাজস্ব খাতে করা হবে প্রয়োজনীয় সংস্কার। চলমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং অভ্যন্তরীণ সামষ্টিক অর্থনীতির অবস্থা বিবেচনায় নিয়ে রাজস্ব খাতের যুগোপযোগী সংস্কার এবং সেই লক্ষ্যে ডিজিটাল ট্রান্সফরমেশন, কর নেট বৃদ্ধি, কর বহির্ভূত রাজস্ব আদায় এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা হবে, যাতে পর্যাপ্ত সম্পদের যোগান নিশ্চিত করা যায়। বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রেখে ঘাটতি নির্বাহে বৈদেশিক উৎসের উপর নির্ভরশীলতা হ্রাস করা হবে। মন্ত্রী জানান, সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতায় নিত্যপণ্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে সরকার। পাশাপাশি বেকারত্ব নিরসনে নতুন কর্মসংস্থান সৃষ্টি, সমন্বিত কৃষি ব্যবস্থাপনা, বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পের প্রসার ঘটানো এবং ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর উপর জোর দিবে সরকার। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।